एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल। आज के सैटरडे सकाल आज के ब्लॉगटा स्टार्ट करछी। तो आज के ब्लॉगटा आमी और सौरभ मिले जॉइंटली बनाबो। अनेक दिन पर आमी और सौरभ आबार जॉइंटली ब्लॉग बनाच्छी। तो तुम्हारा अनेके आमार थेके जानते चाओ जो सौरभ किरकम आछे सोमी जानियो। तो आमी सौरभ के बोलेछी जे जेहेतु आज के सैटरडे तुम्हार अफिसेर अतटा प्रेशर नहीं तो तुम्हाके आज के ब्लॉगे थाकते हबे। सो एखन टाइम हये गेछे 8:30। सौरभेर ओखाने एखन बाजे भोर 4:00। सौरभ एखन घुमाच्छे निश्चिन्ते। तो आमी आज के सकाल ब्लॉगटा स्टार्ट करछी और एखन आमी बेसिकाली किचेने जाबो। तुम्हारा जानोई जे एखाने ब्रेकफास्ट आमी जेनारेलि बानाई। तो कि बोलो तो जेहेतु एखाने आछि, माने बांगालीदेर बुझतेई पारछो सकालबेला ब्रेकफास्ट माने लुचि आलुर दम किंबा परोटा आलू चच्चड़ी আর নয়তো ব্রেড। তো আমি মামনিকে বলেছি যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। এর আগে আমি একবার ঝাল সুজি বানিয়েছিলাম কিন্তু সেটা কমপ্লিটলি ফ্লপ হয়েছিল। তো আমি মামনিকে বললাম যে সব কিছুই বাড়িতে যখন আছে আরও একবার ট্রাই করা যাক, কারণ মানে খেতে খুব ভালো লাগে, একদম অন্যরকম হয়। মানে ধরা বাঁধা ওই লুচি তরকারি পরোটা অথবা মানে পাউরুটিটা খেতে না আমার একদম ভালো লাগে না ব্রেকফাস্টে। মানে নর্মাল ব্রেড আর বাটার আমার খুব একটা ভালো লাগে না, আমার শ্বশুরবাড়ি কারোরই খুব একটা ভালো লাগে না, নয় ওই ডিম পাউরুটি এরকম টাইপেরই হয়। সো আমি মামনিকে বললাম যে তাহলে অন্যরকম কিছু ট্রাই করা যাক, এটা একদম সিম্পলভাবেই আমি বানাবো। তো দেখা যাক কতটা কি সাকসেস হই। আর আমি ব্যাকআপ প্ল্যানটা কিন্তু রেখেছি, মানে ব্রেডটা আনা আছে, যদি দেখি যে পুরো ফ্লপ হলো তাহলে আজকে ব্রেড আর বাটারই খেতে হবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন কিচেনে যাব ঝাল সুজি বানাতে আর তোমাদের সাথে আজকে মানে পুরো দিনের ব্লগটাই শেয়ার করব। সৌরভও থাকবে আজকে ব্লগে, চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মামুনির এখনো পুজো কমপ্লিট হয়নি, তো আমি কিচেনে চলে এসেছি অ্যান্ড যুদ্ধ কিন্তু স্টার্ট হয়ে গেছে। মানে আমি এখন ভেজিটেবল কাট করছি। তো ঝাল সুজিতে আমি যে যে ভেজিটেবলগুলো অ্যাড করব সেটা হচ্ছে বিনস, গাজর আর আলু। আর কোনো ভেজিটেবল আমি অ্যাড করছি না। তোমরা চাইলে ফুলকপিও অ্যাড করতে পারো কিন্তু এখন তো ফুলকপির সিজন নয়। আর হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ অ্যাড করব। তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার শ্বশুরবাড়ির ঠাকুরের জায়গা দেখাতে, আমারও প্ল্যান আছে, আমি ডেফিনেটলি দেখাবো। সো আমি ওয়েট করছি, একটা কোনো স্পেশাল ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ঝাল সুজিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। কিন্তু আমার যেটা আগে হয়েছিল সেটা হচ্ছে ওই সুজিগুলো লাম ফর্ম হয়ে গেছিল। তো দেখা যাক আজকে সেই ব্যাপারটা আর হয় কিনা, আমি চেষ্টা করব ভালো করে বানাতে, একটু চাপে আছি আমি। প্রথমে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। লাস্টবার আমি যখন বানিয়েছিলাম আমার মনে আছে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করিনি, হতে পারে সেই জন্য একটা লেলি মতন ব্যাপার হয়ে গেছিল। আজকে তো ভালো করে আমি ড্রাই রোস্ট করছি আর তারপরে আমি প্রসেসিংটা স্টার্ট করব। সবজি সমস্ত কিছু কাট করা হয়ে গেছে আর মামুনিরও পুজো হয়ে গেছে, মামুনিও চলে এসেছে, মামুনিও আমার সাপোর্টে আছে। মামুনি বলছে তুই বানা না, আর কেউ খাক না খাক আমি খেয়ে নেবো, তুই আর আমি খেয়ে নেবো। Time.
ড্রাই রোস্ট করিনি সেই কারণেই মনে হয় লাম ফর্মটা হয়েছিল। আর আজকে আমি একটু তেলটা বেশি ইউজ করেছি, তার জন্য কি হয়েছে খুব সুন্দর ফ্রাই করা গেছে। তো চলো এবারে ব্রেকফাস্ট সার্ভ করা যাক, আর সবাই খেয়ে এবার বলুক যে খেতে কতটা ভালো হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, ঠিক কথাই, এবার খেতে কিরম হয়েছে সেটা দেখা যাক। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর ব্রেকফাস্ট করার পরে চাটা খাওয়া হয়ে গেছে একটু আড্ডা দিয়ে। এখন মামুনি কিচেনে চলে এসেছে, আমিও একটু মামুনিকে এবার হেল্প করবো, মানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো মামুনিকে দেখে নাও, মামুনি এখানে আনাজ কাটছে। তো তোমাদেরকে আমি পরে বলবো যে আজকের মেনুতে কী কী আছে, তার আগে মামুনি বলুক যে মামুনির আজকে কীরকম লেগেছে খেয়ে। আজকের টিফিনটা ভীষণ সুন্দর হয়েছে, সবাইকার ভালো লেগেছে, শুধু আমার নয় সবাইকার, সবাইরই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমারও ভালো লাগে যে যে আমি পারফেক্টলি বানাতে পেরেছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক মামুনি এখন এগুলো কাট করুক। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলো যে অর্ণবকে কেন ব্লগে দেখা যায় না। অ্যাকচুয়ালি অর্ণব হচ্ছে মামার মতন একটু শাই, মানে সৌরভ যেরকম আগে ব্লগে খুব একটা থাকতো না, তো অর্ণবও ব্লগে খুব একটা থাকতে চায় না। তবে এখন দেখতেই পাচ্ছ মানে সৌরভ নিজেরই যে ব্লগ বানাচ্ছে, তো আমিও এক্সপেক্ট করছি যে নেক্সট বার যখন আমি কলকাতায় আসবো তখন অর্ণবকে ব্লগে পাবো আমরা। তো অর্ণবেরও খেয়ে খুব ভালো লেগেছে। তো মামুনি একটু জোগাড়টা করে নিক, তারপরে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে একটা দারুণ রেসিপিও শেয়ার করব, সেটা কি পরে বলবো। তবে তার আগে তোমরা দেখে নাও যে সৌরভের ঘুম ভাঙলো কিনা। গুড মর্নিং এভরিওয়ান। যদিও ইন্ডিয়াতে অনেকক্ষণই সকাল হয়ে গেছে, আর বড়নগরে মানে সৌমিদের তো মনে হয় ব্রেকফাস্টও হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা কিন্তু দারুণ বানিয়েছিল আজকে, মানে নোনতা সুজি আমার খুব ফেভারিট, বাট লাস্ট টাইম সৌমি যখন বানিয়েছিল একদমই খুব একটা ভালো বানাতে পারিনি। তো যাই হোক, আমি আশা করবো নেক্সট টাইম যখন মানে আমি কলকাতায় যাবো বা সৌমি এডিনবাতে আসবে, তারপর যখন নোনতা সুজি বানাবে খুব ভালো বানাবে। তোমরাও ট্রাই করো, কেননা খেতে খুবই ভালো হয়, আমি খেয়েছি যতবার আমার খুবই ভালো লেগেছে। তো আজকে হচ্ছে স্যাটারডে, এই ঘুম ভাঙলো আমার, চা নিয়ে বসেছি। আর ইন্ডিয়াতে তো আবার মানে লকডাউন 3.0 স্টার্ট হয়ে যাচ্ছে সোমবার থেকে, যেটা শুনলাম আর কি, কিছু করার নেই। তবে একটা জিনিস ভালো, যেটা হচ্ছে গিয়ে তিনটে জোনে ভাগ করেছে, রেড, অরেঞ্জ আর গ্রিন। আর গ্রিন জোনে নাকি অনেক রকম লিনিয়েন্সি দেখানো হবে, উইচ ইজ গুড। আমার মনে হয় মানে উই হ্যাভ টু ডিল উইথ দ্য প্রবলেম রাদার দ্যান স্টেইং অ্যাওয়ে ফ্রম ইট। তো এখন যা পজিশন তাতে আর ঘরের মধ্যে বসে থেকে ভাইরাস মরে যাবে সেই আশা করা ভুল। ইউকেতেও পরিস্থিতি মানে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টেস্টিং ক্যাপাসিটি খুব বাড়িয়েছে। আমি যেটা শুনলাম লাস্ট 30th of April যে আপডেটটা ছিল যে ওরা 1,22,000 টেস্ট করেছে ইন এ সিঙ্গল ডে, উইচ ইজ আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট ইন ইটসেলফ।
তো আর ইউকের পপুলেশন তোমরা জানোই যে কম, তো আমার মনে হয় এই ডেটে যদি ওরা টেস্ট করতে থাকে মেবি উইদিন আ মান্থ অর সো ওদের হয়তো সবাইকে টেস্ট করা হয়ে যাবে। সেটাই আশার আলো, সেটাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি মানে সব কিছু নর্মাল হয়ে যায় সেটাই মানে জাস্ট এক্সপেক্ট করছি। আর তো কিছু চাওয়ার মতো থাকতে পারে না এই পজিশনে দাঁড়িয়ে। যথারীতি এডিনবার ওয়েদার খুব ভালোই যাচ্ছে এই কদিন, মাঝে দু একদিন বৃষ্টি হচ্ছিল, বাট আজকে আবার ব্যাক টু মানে সানি ডে। আর আমি এখন যাব একটু ফ্রেশ ট্রেশ হব। কালকে রাত্রে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, সিম্পল ওয়েতে বিরিয়ানি বানিয়েছিলাম, বাট খেতে খুব ভালো হয়েছিল আর প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছি, মানে ডেড প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছি না এরকম আর কি ব্যাপার। তো ভাবছি আজকে আর ব্রেকফাস্ট করবো না, এমনিও লেট হয়ে গেছে, স্যাটারডে কাজ সেরকম নেই, তাই দেরি করে ঘুম থেকে উঠলাম। তো ডাইরেক্ট লাঞ্চ বানাবো, তো এখন আর কিছু কাজ নেই, একটু ল্যাব খাবো। তো তোমরা দেখে নাও বর্ণনা করে কি চলছে, সৌমি কি রান্না করছে। তোমরা আবারও ফিরে এসেছো বরানগরে, আর আমাদের এখানে কিন্তু জোর কদমে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে কোন রেসিপিটা শেয়ার করব সেটা আই গেস তোমরা বুঝে গেছো। তো মামুনি এখন পুঁই শাক কাটছে, আর আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, এর আগে আমি জানতামই না যে এত ইজি প্রসেসে পুঁই শাকের চচ্চড়ি বানানো যায়। তো মামুনি আমাকে যেরকম ভাবে এক্সপ্লেন করলো তাতে তো মনে হলো খুবই ইজি প্রসেসে এটা হয়ে যাবে। তো চলো মামুনি কিরম ভাবে এটা বানায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এর আগে মামুনির হাতের দু ধরনের চচ্চড়ির রেসিপি কিন্তু শেয়ার করেছি, তোমরা অবশ্যই ওই রেসিপিগুলো চেক করে নিও, কারণ প্রত্যেকটাই ভীষণ সুন্দর। স্পেশালি তোমরা প্রত্যেকে বলেছিলে লাল শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, কেউ কেউ তো আবার ট্রাইও করেছো। তো যাই হোক, আজকের রেসিপিটা স্টার্ট করা যাক, আর পুঁই শাকের চচ্চড়িটা মামুনি কিরম ভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখাই। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি যখন বলেছি অবশ্যই মাছের মাথাটাকে প্রথমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে তোমাদেরকে এটাই আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই রুই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানিও, কাতলা মাছের মাথা দিয়ে বানালে কিন্তু খেতে অতটা টেস্টি হয় না। তো এই অ্যাডভাইসটা আমাকে মামুনি দিয়েছে, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো প্রথমে আগে ভালো করে মাছের মাথাগুলো ফ্রাই করে নেওয়া যাক, আর তারপরে প্রসেসিংটা তোমাদেরকে বলছি। অবশ্যই এই চচ্চড়িটা কিন্তু মাস্টার অয়েলে বানাতে হবে, আর তার মধ্যে অ্যাড করে দেওয়া হলো শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়ে অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলোকে মোটামুটি একটু ফ্রাই করে নিতে হবে। দেন অ্যাড করা হচ্ছে আলু, আলুগুলোকে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে সবজিগুলো অ্যাড করতে হবে। আর আজকে চচ্চড়িতে যে যে সবজিগুলো অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে কুমড়ো আর ঝিঙে, আর কোনো কিন্তু সবজি এখানে অ্যাড করা হবে না। তারপরে বুঝতেই পারছো ভালো করে সবজিগুলো ফ্রাই করতে হবে। সবজিগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। তবে সর্ষে আর পোস্ত বাটার কোয়ান্টিটি কিন্তু সেম সেমই রাখতে হবে। আর তার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করা হচ্ছে অল্প একটু মিষ্টি, এটা অপশনাল, আর স্বাদ মতো নুন অ্যাড করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে পুঁই শাকগুলো অ্যাড করে দিতে হবে। আর পুঁই শাকটা তোমাদেরকে আগেই দেখালাম যে মামুনি রাফলি চপ করে নিয়েছে। পুঁই শাকটা অ্যাড করার পরে খুব বেশিক্ষণ যে নাড়াচাড়া করতে হবে সেরকমটা নয়, অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে সিম্পলি চাপা দিয়ে রেখে দিতে হবে। তবে দেখতেই পাচ্ছ মাছের মাথাটাও কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে। তবে মাছের মাথাটা অ্যাড করার পরে কিন্তু মিক্স করব না, সিম্পলি ওপরে এটাকে স্প্রেড করে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে পুঁই শাক থেকে এক্সেস জলটা রিলিজ করে। ম
মোটামুটি 5 থেকে 7 মিনিট পর লিডটাকে ওপেন করা হচ্ছে আর দেখতেই পাচ্ছো যে শাফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল রিলিজ করেছে, কোনো এক্সট্রা জল কিন্তু অ্যাড করা হয়নি। তো লিডটাকে ওপেন করার পর মাছের মাথাটাকে খুব ভালো করে মিক্স করে দেওয়া হলো, দেন এটাকে আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফাইনালি লিডটাকে ওপেন করা হচ্ছে, মাছের মাথাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাক আলু আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এবার মাছের মাথাটাকে হালকা করে একটু ক্রাশ করে দিতে পারো অথবা না করলেও চলে। তো যাই হোক, তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেবো, যখনই তোমরা চচ্চড়ি বানাবে তখন কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করবে না, তাহলে কিন্তু চচ্চড়ির টেস্ট একটুও ভালো হয় না। তো এই অ্যাডভাইসটা আমাকে মামুনি দিয়েছে, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। এক্সট্রা যে জলটা আছে সেটাকে খুব ভালো করে ড্রাই করতে হবে, তবে তার আগে বেশ খানিকটা পরিমাণে কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করা হলো আর তারপরে এটাকে এবার ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলে খুব সিম্পল ভাবে কিন্তু মামুনি এই রেসিপিটা বানিয়ে ফেললো, আমার তো খুবই ভালো লেগেছে আর টেস্ট ওয়াইজ জাস্ট অসাধারণ ছিল। ট্রাস্ট মি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো একদম রেডি হয়ে গেল। এরপরে তোমাদেরকে দেখাই যে আমাদের লাঞ্চে আর কি কি আছে। পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আলু পেঁয়াজ ভাজা আছে, একটা তরকারি আছে, এটা নিরামিষ তরকারি, আলু পটল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে, আর পুঁই শাকের চচ্চড়ি তো আছেই, আর আছে মাছের ঝাল। সো দ্যাটস ইট, তো বুঝতেই পারছো ফাটাফাটি আজকের মেনু। সো চলো লাঞ্চ করে নেওয়া যাক, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার কথা হবে। তো আজকে আমার লাঞ্চে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর সাথে আচার। তো আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেরই এই লাঞ্চটা খুবই ফেভারিট, বিশেষ করে যদি আগের দিন হেভি কিছু খাওয়া হয়, রিচ কিছু খাওয়া হয়ে থাকে, তাহলে খিচুড়ির তো কোনো জবাব নেই। বাট বড়নগরে কিন্তু দারুণ একটা লাঞ্চ হচ্ছে, মানে পুঁই শাকের চচ্চড়ি আমার মা যেভাবে বানায় জাস্ট টু অসম, আমার তো ফেভারিট, তোমরাও ট্রাই করো, দারুণ খেতে লাগে। তো এখন লাঞ্চ করবো, তো লাঞ্চটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে। দেখতেই পেলে সৌরভের কিন্তু লাঞ্চ হয়ে গেল, আর সৌরভের লাঞ্চের মেনুটা খুব একটা খারাপ ছিল না, আমার তো ভালোই লেগেছে। আর যেহেতু ওখানে ঠান্ডা ঠান্ডা তাই জন্য খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর আজকে মামুনি যেই চচ্চড়িটা বানিয়েছিল জাস্ট ফাটাফাটি হয়েছিল। আমি আগে এটাই জানতাম যে পুঁই শাকের চচ্চড়ি শুধুমাত্র ইলিশ মাছের মাথা দিয়েই হয়, রুই মাছের মাথা দিয়েও যে এত সুন্দর পুঁই শাকের চচ্চড়ি হয় আমার কোনো আইডিয়া ছিল না। আর সত্যি বলতে আমার বাপের বাড়িতে পুঁই শাকটা একদমই খাওয়া হয় না, আর আমার খেয়ে খুবই ভালো লেগেছে, আর আমি তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই ট্রাই করো। সো যাই হোক, এখন সৌরভের ওখানে হচ্ছে দুপুরবেলা, কিন্তু আমাদের এখানে ইভিনিং হয়ে গেছে, এবার নিচে যাব চা খেতে। তবে ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে তোমরা এখন দেখবে যে আমি চ্যানেলে রান্না দেখাচ্ছি, আর এখন যেহেতু আমি বড়নগরে আছি মামুনির হাতে কিছু স্পেশাল রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এটাও ঠিক যে তোমরা আমার রান্না খুব অ্যাপ্রিসিয়েট করো, আর আমার যেহেতু রান্না করতে ভীষণ ভালো লাগে তাই জন্য আমি যতটুকু জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আর এটাও ঠিক যেহেতু এটা একটা ব্লগিং চ্যানেল তাই জন্য আমার লাইফে যা যা হয় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন সত্যি কথা বলতে খুব একটা হ্যাপেনিং লাইফটা নয়, তাই জন্য যেটুকানি হচ্ছে যা আমি করছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি শেয়ার করছি এই কারণেই, কারণ আমিও নতুন কিছু ট্রাই করছি বা মামুনির হাতে কিছু নতুন জিনিস শেয়ার করার চেষ্টা করছি। তোমরা অনেকেই বলছো যে শুধুমাত্র তুমি রান্না দেখাচ্ছ, বিশ্বাস করো আর কিছু দেখানোর মতন নেই, কারণ আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা সবাই ঘরে বন্দি। একটা টাইম অবধি হয়তো ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখন সত্যি ভীষণই বোরিং লাগছে। তো যাই হোক, এটুখানি কথা তোমাদেরকে বলার ছিল। তবে হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা কিনা বলছো যে হ্যাঁ সৌমি ভালো ভালো রান্না শেয়ার করো। আর একটা কথা বলবো, তোমরা অনেকে বলছো যে সৌমি তোমার রান্না পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা লিঙ্কটা সেভ করে রাখতে পারো, যেটা মনে করছো যে হ্যাঁ ইজি আছে এই রান্নাটা ট্রাই করবো আমরা, তাহলে অবশ্যই নয় ডাউনলোড করে নিতে পারো অথবা লিঙ্কটাকে সেভ করে রাখতে পারো। তো এটা একটা বলার ছিল। তো চলো সৌরভ কী করছে দেখা যাক।
তবে হ্যাঁ, সৌমি যেটা বললো আমি একদম এগ্রি করছি। আমাদের মানে প্রত্যেকেরই লাইফস্টাইলটা খুব একঘেয়ে হয়ে গেছে, খুব বোরিং হয়ে গেছে। নতুনত্ব কিচ্ছু করার নেই, লাইফে কোনো অ্যাডভেঞ্চার নেই, বাইরে বেরোনো সম্ভব নয়, নতুন কিছু কেনা সম্ভব নয়, কেননা সব রকম দোকানপাটও খুলছে না। তাই জন্যে যেমনভাবে মানে লাইফস্টাইল আমরা প্রত্যেকে স্পেন্ড করছি সেভাবেই সৌমি দেখাচ্ছে। তবে আমার মনে হয় এই টাইমটাকে তোমরা যেটা করতে ভালোবাসো প্রত্যেকে সেটাকে নার্চার করা উচিত, সেটা মানে টাইমটা যখন পাচ্ছ। সৌমি যেমন রান্না করতে ভীষণ ভালোবাসে, সেই জন্য সেটাকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছে ভালো ভালো রান্না। আর আমার তো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, বিকজ তোমাদের যেমন প্রত্যেকের হেল্প হচ্ছে সৌমির রান্না দেখে, আমারও খুব হেল্প হচ্ছে। আমি লাস্ট উইকে চিলি সয়াবিন বানিয়েছিলাম সৌমির যে রেসিপিটা শেয়ার করেছিল সেটা একদম মানে ডিটো ফলো করে, আর বিশ্বাস করো খেতে অসাম হয়েছিল, মানে আমার রুমমেটও বলেছে খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, তো এরমভাবেই চলছে দিন। আর আমি এবার ব্লগটাকে এন্ড করব, কেননা সৌমি এখন ব্যস্ত হয়ে গেছে ওর ইনডোর গেমসে। তো এখন তো প্রত্যেক সন্ধ্যাবেলায় ইনডোর গেমস চলছে বড়নগরে, আর সৌমি এখন ব্যস্ত হয়ে গেছে, তো আমি এখন এন্ড করব। এন্ড করার আগে যেটা সবসময় বলে থাকি সেটাই বলবো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল আইকনটাও ক্লিক করে দেবে। তো চলো, আবার কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।